নমস্কার বন্ধুরা, মায়ের কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিলি ফুলকপির রেসিপি। শীতকাল আসলেই আমরা ফুলকপির নানান ধরনের রেসিপি ট্রাই করি। আমি বলবো একবার আপনারা এই চিলি ফুলকপির রেসিপিটাও ট্রাই করুন, আপনাদেরও খুবই ভালো লাগবে। আমি কিভাবে বানাবো এই চিলি ফুলকপিটা দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটা ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। ফুলকপির ওপর থেকে দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে, তার ওপর থেকে দিয়ে দেবো হাফ চামচ রসুন বাটা, এক চামচ আদা বাটা ও ছোট চামচের এক চামচ লবণ, আর দিয়ে দেবো ছোট চামচের এক চামচ ভিনিগার। সব কিছু মশলা ভালো করে ফুলকপির সাথে মাখিয়ে নেব। মাখিয়ে ফুলকপিটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। ফুলকপিটা ভালো করে মাখানো হয়ে গেছে, ফুলকপিটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর আমি আবার ফিরে আসছি। আধ ঘন্টা পর আমি আবার ফিরে এসেছি। এখানে আমি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি, তার উপরে দিয়ে দিলাম বড় চামচের চার চামচ ময়দা ও বড় চামচের চার চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার ও ময়দাটাকে প্রথমে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে দেব। ময়দা ও কর্নফ্লাওয়ারটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর উপরে দিয়ে দেবো হাফ চামচ লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো। সব কিছু শুকনো উপকরণ ভালো করে ময়দা ও কর্নফ্লাওয়ারের সাথে প্রথমে মিশিয়ে দেব। ভালো করে সব কিছু শুকনো উপকরণ মেশানো হয়ে যাওয়ার পর এবার অল্প অল্প জল দিয়ে একটা ফাইন ব্যাটার তৈরি করে নেব। বেশি ঘন ব্যাটারও হবে না, আবার খুব বেশি পাতলা ব্যাটারটাও হবে না। আমি দেখিয়ে দিচ্ছি কেমন ব্যাটারটা হবে। চামচটা কোট করে নেওয়ার মতো আমি ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন, ব্যাটারটা আমার এখানে হয়ে গেছে, চামচটা কোটও হয়ে যাচ্ছে। ঠিক আমাদের এই রকম ব্যাটারটা লাগবে। এবার যে ফুলকপিটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এবার আমি এই ফুলকপি থেকে একটা একটা ফুলকপি এই ব্যাটারে দিয়ে ফুলকপিগুলো ব্যাটারে কোট করে নেব। একসাথে সব ফুলকপি দিয়ে কোট করবেন না, প্রথমে 2-4টে দিয়ে কোট করে নেবেন, না হলে ব্যাটারটা একসাথে সব ফুলকপি দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এবার এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে নিয়ে তারপর আমি ফুলকপিগুলো একটা একটা করে তেলে ছেড়ে দেব। আগে থেকে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যেই ভালো গরম হয়ে যাবে, গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে একটা একটা ফুলকপি ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। দিয়ে ফুলকপিগুলোকে মিডিয়াম আঁচে রেখে লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো যেই এক পিট হালকা ভাজা হয়ে যাবে, তারপর ফুলকপিগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। এখানে আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এর থেকে বেশি আর ফুলকপিগুলো ভাজবো না। এবার ফুলকপিগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। সেমভাবে প্রত্যেকটা ফুলকপির পকোড়া আমি এইভাবে ভেজে নেব। এই ফুলকপির পকোড়াগুলো আপনারা সন্ধেবেলা সসের সাথে আর গরম চায়ের সাথেও স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, তাতেও কিন্তু খুবই ভালো লাগে এই ফুলকপির পকোড়াগুলো। এবার আমি এদিকে একটা সস তৈরি করে নেব। এখানে আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব বড় চামচের 2 চামচ রেড চিলি সস ও বড় চামচের 2 চামচ সয়া সস, আর দিয়ে দেব বড় চামচের 1 চামচ ভিনিগার, আর দিয়ে দিলাম বড় চামচের 3 চামচ টমেটো কেচাপ। বাটিতে অল্প একটু জল দিয়ে সসগুলো ভালো করে গুলে নেব। গুলে সসের বাটিটা পাশে রেখে দেব। অল্প জল দিয়ে সসটা ভালো করে গুলে নিয়েছি, বাটিটা এবার পাশে রেখে দেব। এবার চলে যাব রান্নায়। এখানে আমার ফুলকপির পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে।
এই তেলেই পুরো রান্নাটা আমি করে নেব। এর উপর থেকে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ রসুন কুচি, আদা কুচি, আর দিয়ে দেব 3-4 কাঁচা পাকা লঙ্কা। সব কিছু কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। যেই রসুন আদার কাঁচা গন্ধটা চলে যাবে তার উপর থেকে দিয়ে দেব একটা বড় সাইজের বড় টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি, একটা হাফ ক্যাপসিকাম কুচি ও একটা মিডিয়াম সাইজের বড় টুকরো করে কেটে নেওয়া টমেটো কুচি। সব কিছু তেলের সাথে ভালো করে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে এবার এর ওপর থেকে দিয়ে দেব ছোটো চামচের এক চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। লবণটা আমি কিন্তু ম্যারিনেট করার সময়ও ফুলকপিতে দিয়েছি, সসে কিন্তু আগে থেকেই লবণ থাকে, সেই বুঝে কিন্তু লবণটা আপনারা ব্যবহার করবেন। লবণটা দেওয়ার ফলে সব সবজিগুলো ভালো কিন্তু নরম হয়ে গেছে। এর থেকে বেশি আর সবজিগুলো আমি ভাজবও না আর নরমও করব না। এবার যে আগে থেকে সসটা রেডি করে নিয়েছিলাম সেই সসটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে দিলাম। সেই সসের বাটিতে একটু সস লেগেছিলো, সেই বাটিরই এক বাটি জল দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে দেবো। গ্যাসটা জোরে রেখে গ্রেভিটা ফুট আসা পর্যন্ত অপেক্ষা করলাম। গ্রেভিটা যেই ফুট এসে যাবে একবার নেড়ে দেবো। তারপর আমি এদিকে একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ জল দিয়ে গুলে রেখেছিলাম। এবার অল্প অল্প এই গ্রেভির ওপর কর্নফ্লাওয়ার দেবো আর একদিকে নাড়তে থাকবো যাতে এই গ্রেভিটা বসে না যায় বা কর্নফ্লাওয়ারটা জমে না যায়। এইভাবে নাড়তে নাড়তে আবারও ফুট আসা পর্যন্ত গ্রেভিটায় অপেক্ষা করব। দেখুন গ্রেভিতে ফুট এসে গেছে আর গ্রেভিটা আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে নেওয়া ফুলকপিগুলো। ফুলকপিগুলো দেওয়ার আগে যদি কর্নফ্লাওয়ার গোলাটা দেন তাহলে যে কোট করে নেওয়া আছে ফুলকপি সেটা ফুলকপির গা থেকে কিন্তু খুলে যায় না বা ছেড়ে যায় না। সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে 5 মিনিট আমি ফুলকপিটা রান্না করে নিলাম। এদিকে আমার চিলি ফুলকপিটা কিন্তু রেডি। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, এর থেকে বেশি আর রান্না করব না। ঠান্ডা হয়ে গেলে কিন্তু দেখুন এই চিলি ফুলকপিটা বসে যাচ্ছে। এই চিলি ফুলকপিটা কিন্তু সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে। আমি যেভাবে বানালাম আপনারাও ঠিক এইভাবে বানান, নিশ্চয়ই আপনাদেরও খুবই ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার ভিডিওটা আপনাদের বন্ধু আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সহজেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।